নায়ক ইমরান খানকে ছেড়ে গিয়ে সুখবর দিলেন তার স্ত্রী সম্প্রতি বলিউড সুপারস্টার আমির খানের ভাগ্নে নায়ক ইমরান খানকে ছেড়ে চলে গেছেন তার স্ত্রী অবন্তিকা দু সালে এগারো সালের দশ বছরের প্রেমের পর অবন্তিকা মালিককে বিয়ে করেছিলেন ইমরান ইমারা নামের একটা কন্যা সন্তানও আছে তাদের শোনা যাচ্ছে ইমরানের আয় না থাকায় অবন্তিকার পরিবারেই তাদের সংসার চালাচ্ছিল টাকার অভাবে স্বামী স্ত্রীর মধ্যে দিনের পর দিন অশান্তি বাড়তে থাকে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলার প্রভাব পড়ছিল তাদের মেয়ে ইমারার ওপর তাই মেয়েকে নিয়ে ইমরানের কাছ থেকে চলে আসেন অবন্তিকা সংসারে যখন বিচ্ছেদের সুর ঠিক সেই সময় স্বামীকে ছেড়ে এসে সুখবর দিলেন স্ত্রী অবন্তিকা ইমরানের বাড়ি থেকে বের হয়ে এসে নিজের ভাইয়ের হোটেল ব্যবসায় যোগ দিয়েছেন অবন্তিকা অবন্তিকা তার ইনস্টাগ্রামে একটি চারাগাছ ও ভালোবাসার ইমো পোস্ট করে লিখেছেন যতক্ষণ আমাদের প্রাণশক্তি অটুট রয়েছে আমাদের কেউই হারাতে পারবে না পোস্টটির মধ্য দিয়ে তার নতুন জীবন নতুন করে গাথা নতুন করে পথ চলার কথায় বোঝাতে চেয়েছেন অবন্তিকা অনেকেই ধারণা করছেন শিগগিরই ইমরানের কাছে ফিরে যাবেন অবন্তিকা ইমরান খান সর্বশেষ দু সালে কঙ্গনা রনতের সাথে কাট্টি বাট্টি সিনেমায় অভিনয় করেছিলেন সিনেমাটি ফ্লপ হয়েছিল সিনেমা ফ্লপ হওয়ার পর আর উঠে দাঁড়াতে পারেননি ইমরান ইমরান অভিনীত আই হেড লাভ স্টোরিজ দিল্লি বেলি মেরি ব্রাদার কি দুলহান ইত্যাদি সিনেমা মোটামুটি ব্যবসা সফল হয়েছিল তবে এর আগে দুটো সিনেমা লাক ও কিডনাপ ব্যবসা করতে পারেনি ঝুটা হিসাই ব্রেককে বাদও ব্যর্থ হয় দুই ও দুই সালে এক মেহ আর এক তু মাতৃ কি বিজলিকা মান্ডোলা বোম্বে টকিজ ওয়ানস আপন এ টাইম ইন মুম্বাই দুবারা গরি তেরে পেয়ার মেয়ে মুক্তি পায় এই ছবিগুলো ভালো ব্যবসা করেনি গত চার বছর ধরে অভিনয় করেননি ইমরান সিনেমার অভিনয় থেকে সরে এসে পরিচালনায় নামতে চেয়েছিলেন কিন্তু সেখানেও সুবিধা করতে পারেননি টুকটাক নাটকে অভিনয় করছিলেন সব মিলে তার সংসারে টানাপোড়েন চলছে এখনও